সরকার জনগণকে বলেছিল যে আমরা নির্বাচিত হলে বাংলাদেশে লোডশেডিং থাকবে না। ইদানিং লোডশেডিং খুব কমে গেছে এবং সারা সিলেট এক আসনের প্রত্যেকটি জায়গায় ইলেকট্রিসিটি বিদ্যুৎ চলে গেছে। শেখ হাসিনার সরকার 100% বিদ্যুৎ প্রদান করেছে। আর শেখ হাসিনা আরেকটি বড় দায়িত্ব নিয়েছিলেন যে আমাদের দেশ থেকে যারা খাদ্যাভাব খাদ্যের অভাব তিনি দূর করবেন। আল্লাহর মেহরবান যে আমরা খাদ্যের স্বয়ং সম্পূর্ণ অর্জন করেছি। আরেকটি বিষয়, শেখ হাসিনা এদেশের আপনার আপামর জনগণের উনি গরিবের বন্ধু, উনি মনে করেন আপনার দারিদ্র একটা অভিশাপ। আল্লাহর মেহরবান তিনি সরকারে আসার পরে আমাদের দেশের দারিদ্র সীমা অর্ধেকের কম চলে এসেছে এবং উনি অঙ্গীকার করেছেন আবার যদি সরকারে আসেন তাহলে বাংলাদেশ থেকে অতি দরিদ্র যারা তাদের দূর করবেন। আর সেই প্রেক্ষিতে আমি আপনাদের কাছে একটি একটি আমার ইচ্ছা যে আমরা সিলেট একে কোন আপনার এস এম টিপিয়া সাহেবকে গ্রেনেড হামলায় নিহত করা হয়, ঢাকার মতালী সাহেবকে নিহত করা হয়, কত লোককে যে এই গ্রেনেড হামলায় এমনকি আমরা 21 আগস্টের কাহিনী শুনি সেখানে আমাদের সভানেত্রী তাদের এই গ্রেনেড হামলায় নিহত করার একটা বাজে পরিকল্পনা তৈরি হয়েছিল শেখ হাসিনার সরকারে। সকল লোক যারা কোনো দল করেন না, যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, তারা যারা শেখ হাসিনা সরকারকে অপছন্দ করেন তাদেরও কিন্তু এই আওয়ামী লীগ সরকার জীবনের নিশ্চয়তা দিয়েছে। তাদেরও কিন্তু আওয়ামী লীগ সরকার তাদের ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়ে তারা নির্বিঘ্নে তাদের ব্যবসা বাণিজ্য করছেন, তাদের ছেলে মেয়ে নির্বিঘ্নে আপনার আতঙ্কবিহীনভাবে স্কুল কলেজে যাচ্ছে ফিরছে। আর যারা আমাদের এখানে মাইনরিটি গ্রুপ তারাও কিন্তু এখন নিশ্চিন্তে তাদের কাজকর্ম তাদের পূজা পার্বণ সবগুলো পালন করছেন। আওয়ামী লীগ সরকার সকল নাগরিকের জন্যে আপনার আইনের শাসন এবং নিরাপত্তা বোধ অনেক অনেক বৃদ্ধি করেছে। সুতরাং নিজেদের তাগিদে আমাদের সকলের নিজেদের তাগিদে আমি আশা করব বাংলাদেশের সকল ভোটার, সে বিএনপি হোক, সে আওয়ামী লীগ হোক, সে অন্য কোনো দলের হোক, সে সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে এই 30 ডিসেম্বর বিজয়ের মাসে আরেকটি বিজয় নিয়ে আসবে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা কষ্ট করে আমার সাথে এই গণসংযোগে যোগদান করেছেন বলে আমি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দিই এবং আশা করব আগামীতেও আপনারা আমাদের সাথে গণসংযোগে আসবেন। আমরা প্রত্যেক দিনই একাধিক গণসংযোগ করব এবং আপনাদের